গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি সাব্বির আহমেদ তো আমরা আজকে একটা নতুন সিরিজ স্টার্ট করতে যাচ্ছি তো সেটা হচ্ছে আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আইসিটি থেকে কিছু প্রশ্ন হয়ে থাকে তো আইসিটি থেকে এই ধরনের প্রশ্ন হয়ে থাকে যে বিসিএসএ যেমন একচল্লিশতম বিসিএসএ এই তিনটা প্রশ্ন দেখছি সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে আসছিলো আইসিটি পার্টের ভিতরে তো যেই ইলেকট্রনিক্স লজিক গেটের আউটপুট লজিক জিরো শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক ওয়ান তার নাম কি সেই গেট সেই লজিক গেটটার নাম কি তারপর একটা বলা হচ্ছে নিচের কোনটি সঠিক নয় এখানে কিছু বুলিয়ান ইকুয়েশন দেওয়া এগুলা এই বুলিয়ান থিওরেম অনুযায়ী আমাদের কোনটা ঠিক কোনটা ঠিক না সেটা বলতে হবে তো এখানে আমরা দেখছি এটা হচ্ছে ডি মর্গানস ল তো ডিমর্গানস ল অনুযায়ী কোনটা ঠিক কোনটা ঠিক না সেটা আমাকে বলতে হবে তারপরে এখানে নিচের কোনটি ওয়ান জিরো জিরো এর ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে এই যে ওয়ান্স আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওয়ান্স কমপ্লিমেন্ট তারপরে হচ্ছে বলিয়ান থিওরেম তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের লজিক গেট এইগুলো সম্পর্কে ধারণা যদি আমাদের থাকে তাহলে আমরা কিন্তু এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারব তারপর যদি আমরা চল্লিশতম বিসিএসের দিকে খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে নিচের কোনটি অক্টাল নাম্বার নয় তাহলে আমাদেরকে অবশ্যই বিভিন্ন নাম্বার সিস্টেম সম্পর্কে ধারণা থাকতে হবে কারণ এখানে অক্টাল নাম্বার দিয়েছে আমাদের নেক্সট টাইম হয়তো বা অন্য কোনো নাম্বার দিতে আইডেন্টিফাই করতে বলতে পারে তারপর এখানে দেখেন বলছে যে নিচের কোনটি ফিফটি টু সিক্সটিন বেজ সিক্সটিন বেজ মানে ডেসিমাল তো ডেসিমালের বাইনারি রূপ তাহলে এটাকে আমাকে জানতে হবে কিভাবে কীভাবে ডেসিমাল থেকে বাইনারিতে কনভারশন করতে হয় বা বাহান্ন থেকে কী বাহান্ন হেক্সাডিসিমাল নাম্বারকে আমরা কীভাবে বাইনারিতে কনভার্ট করব। সেটাও আমাদেরকে জানতে হবে তারপরেরটা যদি আমরা খেয়াল করি যে ওয়ান জিরো এট ওয়ান্স কমপ্লিমেন্ট এই এই কোয়েশ্চেনটা একচল্লিশতম আসছিলো আবার তো আসছিলো কিন্তু এখানে ছিল ওয়ান আর এখানে কিন্তু একটু বড় দিয়েছে তো আসলে আমাদেরকে আমরা যদি মূল বিষয়টা বুঝতে পারি যে ওয়ান্স কমপ্লিমেন্ট কি টুস কমপ্লিমেন্ট কি তাহলে কিন্তু আমরা এই জাতীয় কোশ্চেনের আনসার করতে পারবো তারপরে আমরা আটত্রিশতম এর একটা কোশ্চেন যদি দেখি কোনটি সঠিক নয় এখানেও কিছু বুলিয়ান থিওরেম দেওয়া আছে এই থিওরেম অনুযায়ী কোনটা সঠিক নয় বা কোনটা সঠিক এইগুলো আমাদেরকে বের করতে হবে তারপরে ছত্রিশতম বিসিএসের দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি একটা বাইনারি নাম্বার তো এই বাইনারি নাম্বারের এই বাইনারি নাম্বার যোগ করে কত হবে আমাকে সেটা বের করতে হবে তো তো এই যে লাস্ট পাঁচ ছয়টা বিশেষ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারছি যে এই ধরনের কোশ্চেন তিন চারটা পাঁচটা এরকম কিন্তু আসছেই তো আমরা যদি ডিজিটাল ইলেকট্রনিক্সের এই পার্টগুলো কভার করতে চাই তাহলে আমাদেরকে কি কি জানতে হবে আমাদেরকে কনভারশন জানতে হবে বিভিন্ন নাম্বারিং সিস্টেম নাম্বার সিস্টেমের কনভারশন দেখা যাচ্ছে যে বাইনারি থেকে বাইনারি থেকে ডেসিমালে যাইতে পারতে হবে তারপরে ডেসিমাল থেকে বাইনারিতে কীভাবে যাব। তো নাম্বারিং সিস্টেম তো মূলত আমার হচ্ছে চারটা বাইনারি ডেসিমাল তারপরে অকটাল আর হচ্ছে হেক্সাডেসিমাল তো আমাদেরকে আসলে জানতে হবে যে আমরা কীভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বা হেকসাডেসিমাল থেকে কীভাবে ডেসিমাল বা ডেসিমাল থেকে কীভাবে বাইনারি বাইনারি থেকে কীভাবে ডেসিমাল অক্টাল থেকে কীভাবে ডেসিমাল ডেসিমাল থেকে অক্টাল তো এই যে চারটা নাম্বার সিস্টেম যে বাইনারি ডেসিমাল অক্টাল এবং ডেসিমাল এই চার প্রকার নাম্বার সিস্টেম একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে আমরা কিভাবে কনভার্ট করতে পারি এইগুলা কিন্তু আমাদেরকে জানতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে এটা আমাদের বলছে যে এটাকে বাইনারি করতে হেকজা ডেসিমাল থেকে বাইনারি তো আমাকে নেক্সট টাইম আমাকে হয়তো বা বাইনারি থেকে ডেসিমাল ডেসিমাল থেকে বাইনারি বা অকটাল থেকে ডেসিমাল যে কোনো একটা করতে বলতে পারে তো আমরা এই জন্য কী করবো এই কনভারশন সবগুলা শিখে রাখবো তারপরে আমাদেরকে জানতে হবে যে বাইনারি যোগ এখানে বাইনারি যোগ দিয়েছে তো এটা তো বাইনারি যোগ না হয়ে তো এটা ডেসিমাল যোগ হতে পারত অক্টালের যোগ হতে পারতো তারপরে এটা বিয়োগ হতে পারত তো আমরা সেগুলোও শিখবো তারপরে এখানে কিছু থিওরেম তো অল্প কিছু থিওরেম দেওয়া আছে যার ভিতরে আমাকে বলছে যে কোনটি সঠিক আর কোনটি সঠিক নয় তাহলে আমরা যদি বুলিয়ান যে থিওরেম আছে সবগুলো সম্পর্কে যদি ধারণা নিতে পারি তাহলে আমার মনে হয় নেক্সট টাইমে আমাদের এই ধরনের প্রশ্ন হলে আমরা সেটিগুলার সঠিক আনসার দিতে পারবো তারপরে যে ওয়ান্স কমপ্লিমেন্ট তো ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে যোগ বিয়োগ এইগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বিষয়টা নেক্সট টাইমে যদি আসে আমরা কিন্তু পারবো তারপরে এটা তো বললাম কনভারেশান তারপরে এটা হচ্ছে আমাদেরকে নাম্বার সিস্টেম সম্পর্কে ধারণা রাখতে হবে তো এগুলো সেই থিওরেম আর এগুলো বিভিন্ন গেট তো বিভিন্ন গেট তারপরে হচ্ছে বুলিয়ান থিওরেম ওয়ানস কমপ্লিমেন্ট টু কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম যোগ বাইনারি যোগ বিয়োগ তাহলে এই চার পাঁচ বছরের কোয়েশ্চেনগুলো আমরা বিশ্লেষণ করে বুঝতে পারলাম যে আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যদি আমরা কভার করতে পারি তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা আইসিটির থেকে তিন চার অথবা পাঁচ নম্বর সহজেই আনসার করতে পারব তো আপনারা আমাদের সঙ্গে আছেন এজন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আর আমাদের এই যে সিরিজটা আসছে এটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন আশা করি উপকৃত হবেন তো আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং গুরুকুলের সাথেই থাকেন ধন্যবাদ